हेलो फ्रेंड्स, एगिथ्रो 2.0 সকলকে স্বাগত। আর আজকের ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ আজ আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব পদার্থ বিদ্যার উপর থেকে কিছু ইকুয়েশন অর্থাৎ সূত্র নিয়ে, যেগুলো কিন্তু WBCS প্রিলিমস 2022 এর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। আর এই ভিডিওটা আলাদা করে বানানো হচ্ছে, কারণ আমরা দেখেছি আগের বছর অর্থাৎ 2021-এ কিন্তু প্রচুর ম্যাথ প্রবলেম সলভ করতে দিয়েছিল ফিজিক্সের উপর থেকে, প্রায় 7 থেকে 8টা প্রবলেম কিন্তু ম্যাথের উপর এসেছিলো, যার ভিডিও আমরা বানিয়ে দিয়েছি, আমাদের চ্যানেলে পেয়ে যাবেন আপনারা। তো সেই কারণে কিন্তু আলাদা করে এই পদার্থ বিদ্যাতে ফিজিক্সের উপর থেকে আমরা ইকুয়েশন অর্থাৎ সূত্রগুলো দেখে নেব। তো এখানে টোটাল 12 থেকে 15টা ইকুয়েশন আছে, যেগুলো আমরা বেসিক থেকে আলোচনা করতে পারবো না, বাট আমরা প্রত্যেকটি টার্ম দেখবো এবং সেই কোশ্চেন সরি সেই ইকুয়েশন রিলেটেড কী ধরনের কোশ্চেন আসতে পারে সেগুলো কিন্তু আমরা দেখে নেব। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, ভিডিও লাভ সম্পূর্ণ ওঠান। তো আর কোনো টাইম ওয়েস্ট করছি না, চলুন শুরু করা যাক। শুরু করার পূর্বে সকলের কাছে ছোট্ট একটাই রিকোয়েস্ট, যদি আমাদের চ্যানেলে কেউ নতুন হয়ে থাকেন, চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন দেখা যাক ফার্স্ট ইকুয়েশন কী নিয়ে আসবো। তো এখানে কিন্তু ফার্স্ট ইকুয়েশন যেটা কথা বলবো, গতির যে তিনটে সমীকরণ আছে সেই তিনটে সমীকরণ। তো এখানে যে প্রথম সমীকরণ ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, দ্বিতীয় সমীকরণ ভি এ স্কোয়ার ইকুয়াল টু ইউ এ স্কোয়ার প্লাস টু এ এস, তৃতীয় সমীকরণ এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি এ স্কোয়ার। তো এখানে আমরা প্রত্যেকটি টার্ম দেখব, যেমন ভি এটা হচ্ছে চূড়ান্ত বেগ, ইউ এটা হচ্ছে প্রাথমিক বেগ, এস এটা কি দূরত্ব, এ বস্তুর ত্বরণ, আর টি যেটা সময়। তো এস দূরত্ব। তো এখন এখান থেকে আমরা কিন্তু এর মান আলাদাভাবে নির্ণয় করতে পারি, যেমন এ ইকুয়াল টু বেগের পরিবর্তন বাই সময়, এটা আমরা জানি, ডেল ভি বাই ডেল টি, ডেল ভি ইকুয়াল টু আমরা কী লিখতে পারি, ভি মাইনাস ইউ বাই টি, যেখানে ভি হচ্ছে চূড়ান্ত বেগ বা অন্তিম বেগ, ইউ হচ্ছে প্রাথমিক বেগ। তো এখান থেকে কী কোশ্চেন আসতে পারে, সবচেয়ে ইম্পর্টেন্ট যে ইকুয়েশন 3 নম্বর ইকুয়েশন, তো এখান থেকে কিন্তু এস এর মান নির্ণয় দিতে পারে, এ এর মান বার করতে দিতে পারে, তাছাড়া 2 নম্বর ইকুয়েশন এখান থেকেও এর মান এস এর মান নির্ণয় করতে দিতে পারে। তো আমি একটা উদাহরণ দিচ্ছি জাস্ট 3 নম্বর ইকুয়েশনের উপর, একটি গাড়ি যেটা প্রাথমিকভাবে স্থির অবস্থায় ছিল এবং অপরিবর্তনীয় তরণ সহ যাত্রা শুরু করছে, যেটা 4 সেকেন্ডে 20 মিটার পথ অতিক্রম করল, তাহলে এখনই তরণের মান কত হবে। তো আমরা এখানে দেখছি কি গাড়িটা কিন্তু প্রাথমিক অবস্থায় স্থিরভাবে ছিল, তাহলে ইউ ইকুয়াল টু এখানে 0 হয়ে যাবে, কত মিটার পথ অতিক্রম করলো 20 মিটার, তাহলে দূরত্ব এস ইকুয়াল টু এখানে 20 মিটার হয়ে যাবে, আর 4 সেকেন্ড অতিক্রম করছে, তাহলে টি ইকুয়াল টু এখানে 4 সেকেন্ড হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা সরাসরি এর মানটা নির্ণয় করতে পারবো। তো এই সাইডটা পুরোটাই 0 হয়ে যাচ্ছে, কারণ ইউ 0 এর মান ইন্টু টি, আর এখানে টি এর মান বসাবো 4 সেকেন্ড, 4, এস এর মান 20, তাহলে এর মান কিন্তু আমরা এখান থেকে সহজে নির্ণয় করতে পারবো। তো আপনারা ক্যালকুলেশন করে দেখবেন এটা 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার আসবে। তো এই ধরনের অঙ্ক কিন্তু এই যে গতির যে তিনটে সমীকরণ আছে, মোশনের যে তিনটে সমীকরণ সেখান থেকে দিতে পারে। তো এই 3 নম্বর ইকুয়েশনটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো নেক্সট আমরা চলে যাব নেক্সট ইকুয়েশন, যেখানে সমান্তরাল সমবায় এবং শ্রেণী সমবায়ের ইকুয়েশন নিয়ে আমরা কথা বলবো। যেমন প্রথমটা আলোচনা করছি সমান্তরাল সমবায়, তো সমান্তরাল সমবায়ে রোধগুলো যখন পরপর রাখা হয় সেক্ষেত্রে তুল্য রোধের মান কত হতে পারে, সমান্তরাল সমবায় যদি পরপর রোধগুলো সাজানো থাকে সেক্ষেত্রে তুল্য রোধের মান 1/R ইকুয়াল টু 1/R1 প্লাস 1/R2 প্লাস জে প্লাস 1/RN, এন এর মান হচ্ছে কটি রোদ সাজানো আছে সেই রোদের সংখ্যা, এবং এটা হচ্ছে সমান্তরাল সমবায়।
আর শ্রেণী সমবায়ের ক্ষেত্রে তুল্য রোধের মান কত হয়? আর ইকাল টু আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি প্লাস ডট 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 আর এন। এন হচ্ছে কটি রো সাজানো আছে। তো একটি উদাহরণ দিই, মনে করুন তিনটি 6 ওহম রোধ বিশিষ্ট রোধক সমান্তরাল সমবায়ে যুক্ত আছে, সেক্ষেত্রে তুল্য রোধের মান কত হবে? তাহলে আমরা ফার্স্ট ইকুয়েশনে বসবো, কারণ এটা শ্রেণী সমবায়ের ক্ষেত্রে আর এটি সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে। তো এখানে ওয়ান বাই আর ইকুয়াল টু ওয়ান বাই সিক্স প্লাস ওয়ান বাই সিক্স প্লাস ওয়ান বাই সিক্স, এখান থেকে কিন্তু আর এর মান আমরা নির্ণয় করতে পারবো। তো এই ধরনের কোশ্চেন কিন্তু দিতে পারে। তো এই দুটো সূত্র কিন্তু ইম্পর্টেন্ট। নেক্সট সূত্রে তো চলে যাব আমরা, এখানে কিন্তু নেক্সট সূত্র আমরা কি আলোচনা করব, এফ ইকুয়াল টু জি এম ওয়ান এম টু বাই আর স্কোয়ার, যেখানে এফ ইকুয়াল টু মহাকর্ষীয় বল, জি ইকুয়াল টু মহাকর্ষীয় ধ্রুবক এবং আর ইকুয়াল টু দুটি বস্তুর কেন্দ্রের মধ্যে দূরত্ব, যেখানে এম ওয়ান ইকুয়াল টু প্রথম বস্তুর ভর, এম টু ইকুয়াল টু দ্বিতীয় বস্তুর ভর। তো এখন এখান থেকে কিন্তু এফ এর মান নির্ণয় করতে দিতে পারে, জি এর মান নির্ণয় করতে দিতে পারে, আর এর মান নির্ণয় করতে দিতে পারে। তো এই একটাই কোশ্চেন থেকে কিন্তু তিনটি কোশ্চেন হতে পারে, যেখানে আর এর মান পরিবর্তন করে বলে দিল এফ এর মান কত কত পরিবর্তন হবে, বা এফ এর মান পরিবর্তন করে বলে দিল জি এর মান কত পরিবর্তন হবে। তো এই ধরনের কোশ্চেন কিন্তু দিতে পারে। নেক্সট আমরা আলোচনা করব গতিশক্তি স্থিতিশক্তি নিয়ে, অর্থাৎ কাইনেটিক এনার্জি পোটেনশিয়াল এনার্জি। তো গতিশক্তি বা কাইনেটিক এনার্জি ইকুয়াল টু আমরা কী জানি, কে ই হাফ এম ভি স্কোয়ার। তো এই ইকুয়েশন থেকে কিন্তু কোশ্চেন দিতে পারে, এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা ইকুয়েশন। তাছাড়া পোটেনশিয়াল এনার্জি অর্থাৎ স্থিতিশক্তি পিই ইকুয়াল টু এম জি এস। তো এর মধ্যে কিন্তু ফার্স্ট ইকুয়েশনটা ইম্পর্টেন্ট। তো যেখানে এম হচ্ছে বস্তুর ভর, ভি হচ্ছে বস্তুর বেগ, আর এখানে জি হচ্ছে অভিকর্ষজ ত্বরণ, এইচ হচ্ছে বস্তুটা ভূমি থেকে কতটা উচ্চতায় অবস্থান করছে সেই উচ্চতার মান কিন্তু এইচ। তো যখন আমরা গ্রুপ ডির জন্য অঙ্ক করেছিলাম বা সায়েন্সের কোশ্চেন সলভ করেছিলাম, সেক্ষেত্রে কিন্তু আমরা এই সমস্ত ইকুয়েশন দিয়ে কোশ্চেন প্র্যাকটিস করেছিলাম। তো ডব্লিউবিসিএসের জন্য আলাদা করে কিছু করা হয়নি ম্যাথামেটিক্যাল প্রবলেমের উপর। তো এখানে কিন্তু ফার্স্ট ইকুয়েশনটা ইম্পর্টেন্ট, যেখান থেকে কিন্তু ভি এর মান পরিবর্তন করে কিন্তু বলে দিতে পরিবর্তন করে দিয়ে বলতে পারে কাইনেটিক এনার্জি অর্থাৎ গতিশক্তির মান কতটা পরিবর্তন হবে। ভি ইকুয়াল টু যদি টু ভি করে দেওয়া হয় কাইনেটিক এনার্জি কত হবে, বা এখান থেকে পোটেনশিয়াল এনার্জি বার করতে দিতে পারে, যে এম ভরের একটি বস্তুকে এইচ উচ্চতায় ছুড়ে দেওয়া হলো সেক্ষেত্রে কৃতকার্য কত হবে। তো এই ধরনের কোশ্চেন কিন্তু দিতে পারে। নেক্সট নিউটনের যে গতিসূত্র আছে এফ ইকুয়াল টু এম ইনটু এম, ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে কিন্তু এফ অর্থাৎ বল এর মান নির্ণয় করতে দিতে পারে, যেখানে এম হচ্ছে ভর আর এ হচ্ছে ত্বরণ। তো এখান থেকে আমরা আরেকটি সমীকরণ দেখব, যেখানে আমরা এ ইকুয়াল টু ফার্স্ট ইকুয়েশনে কি বলেছিলাম, যে ফার্স্ট ইকুয়েশন আলোচনা করেছিলাম এ ইকুয়াল টু বেগের পরিবর্তন বাই সময় অর্থাৎ ভি মাইনাস ইউ বাই টি। তো এর মানটা আমরা একবার বসাই এখানে, এম ইনটু ভি মাইনাস ইউ বাই টি, যেখানে এম ভি মাইনাস এম ইউ বাই টি, যেখানে হচ্ছে ভর বেগের পরিবর্তন বাই সময়, এফ ইকুয়াল টু আমরা পেয়ে গেলাম। তো এখান থেকে আমরা আরেকটি সূত্রতে চলে আসতে পাচ্ছি। তাছাড়া এখানে আমরা আরেকটি মান বসাতে পারি, ডব্লিউ ইকুয়াল টু এফ ইনটু এস কৃতকার্য। তো এখান থেকে আমরা কৃতকার্যের মানটাও কিন্তু বার করতে পারি।
যেখানে এস হচ্ছে স্মরণ, আর এফ তো আমরা দেখলাম বল, আর ডব্লিউ হচ্ছে কৃতকার্য। তো এই হচ্ছে আমাদের নিউটনের গতিসূত্র থেকে কিন্তু কোশ্চেন আসতে পারে। তাছাড়া ল্যামডা ইকুয়াল টু ভি বাই এফ বাই এন, যেখানে এন বা এফ হচ্ছে কম্পাঙ্ক, ভি হচ্ছে বেগ শব্দ তরঙ্গ, যদি শব্দ তরঙ্গ দেওয়া থাকে তো শব্দ তরঙ্গের বেগ, আর এটা তরঙ্গ দৈর্ঘ্য, শব্দ তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য। তো এখান থেকে কিন্তু তরঙ্গ দৈর্ঘ্যের মান দিতে পারে ল্যামডা ইকুয়াল টু ভি বাই এন, অর্থাৎ ভি ইকুয়াল টু এন ল্যামডা। তো বেগ ইকুয়াল টু এন ইন্টু ল্যামডা, যেখানে এন হচ্ছে কম্পাঙ্ক আর ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। নেক্সট, তো এখানে কিউ ইকুয়াল টু আই ইন্টু টি, যেখানে কিউ হচ্ছে আধান, আই হচ্ছে তড়িৎ আধান, কিউ আই হচ্ছে তড়িৎ প্রবাহ, আর টি ইকুয়াল টু সময়। তো এখান থেকে কিন্তু আমরা প্রচুর ইকুয়েশান বার করব, পর বার করব, একটু মনোযোগ সহকারে দেখবেন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি কিউ ইকুয়াল টু আই টি। এখন যদি এই কিউ পরিমাণ আধান, কিউ পরিমাণ এই তড়িৎ আধানকে ভি বিভব প্রভেদ অতিক্রম করে আনতে হয়, সেক্ষেত্রে কৃতকার্য পাই আমরা, তো কৃতকার্য ডব্লু, ডব্লু ইকুয়াল টু তখন হয়ে যাবে ভি ইন্টু কিউ, যেখানে ভি হচ্ছে বিভব প্রভেদ আর কিউ হচ্ছে আধান। তাহলে এখান থেকে আমরা কী লিখতে পারি, ভি ইন্টু আই ইন্টু টি। আবার সময়ের সাপেক্ষে কার্য করার হারকে আমরা কী জানি, ক্ষমতা। তাহলে এখান থেকে আমরা কী জানি, ক্ষমতা ইকুয়াল টু, তাহলে আমরা কী পাচ্ছি, কৃতকার্য বাই সময় ডব্লু বাই টি। ডব্লুর মান এখান থেকে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি ভি আই ইন্টু টি বাই টি। তাহলে এখান থেকে আমরা পি ইকুয়াল টু কী পাচ্ছি, ভি ইন্টু আই। তো যেখানে আই হচ্ছে প্রবাহ মাত্রা, ভি হচ্ছে বিভব প্রভেদ, আর পি হচ্ছে বৈদ্যুতিক ক্ষমতা। তো এখান থেকে কিন্তু পরপর আমরা তিনটে সমীকরণ পেলাম। এরপর ভি বিভব প্রভেদ ইকুয়াল টু আমরা আবার কী জানি, আই ইন্টু আর। ভি ইকুয়াল টু আমরা আবার কী জানি, আই ইন্টু আর। তো এখানে যদি আমরা মান বসাই, ভি এর মান আই ইন্টু আর ইন্টু আই, তাহলে এখান থেকে কী পাই, আই স্কোয়ার ইন্টু আর, যেটা ইকুয়াল টু আমরা কত দেখেছি, পি। তাহলে পি ইকুয়াল টু আই স্কোয়ার আর। পি যেখানে বৈদ্যুতিক ক্ষমতা, আই হচ্ছে প্রবাহ মাত্রা, আর হচ্ছে রোধ। আবার এখানে যদি আই স্কোয়ার ইন্টু আর, আরেকটি যদি আর গুণ করি, বাই আর করতে হবে, তাহলে সেক্ষেত্রে কী পাচ্ছি, আই স্কোয়ার আর স্কোয়ার বাই আর। তো আই ইন্টু আর আবার কী জানি, ভি, যেখানে আমরা একটু আগে মান বসালাম এখানে। তো এভাবে কিন্তু হয়ে যাচ্ছে ভি স্কোয়ার বাই আর। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এটা ইকুয়াল টু কত, পি। তাহলে এখানে কিন্তু আমরা টোটাল একটি সূত্র পেলাম, কিউ ইকুয়াল টু আই টি, যেখান থেকে আমরা ডব্লু পেলাম, ডব্লু ইকুয়াল টু ভি ইন্টু কিউ, যেখান থেকে পেলাম ভি আই ইন্টু টি। আবার বৈদ্যুতিক ক্ষমতা পি, যেখান থেকে পেলাম পি ইন ইকুয়াল টু ভি আই, পি ইকুয়াল টু আই স্কোয়ার আই, পি ইকুয়াল টু ভি স্কোয়ার আর। তো এই যে ফার্স্ট ইকুয়েশন, এই যে লাস্ট ইকুয়েশনটা আসলো পি ইকুয়াল টু ভি স্কোয়ার আর, এই ইকুয়েশনটা দিয়ে কিন্তু 2021 কোশ্চেন এসেছিলো। তো ইম্পর্টেন্ট মনে রাখবেন। তো পরপর একবার লিখে দিচ্ছি এখানে টোটাল যে সমীকরণগুলো আসলো, ভি সরি কিউ ইকুয়াল টু আই টি, ডব্লু ইকুয়াল টু ভি ইন্টু কিউ, পি ইকুয়াল টু ডব্লু বাই টি, পি ইকুয়াল টু আই ইন্টু ভি, পি ইকুয়াল টু আই স্কোয়ার আর, পি ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর। আর এটা কিন্তু নিয়ে আসলাম ভি ইকুয়াল টু
আইআর এর মাধ্যমে। তো এই সমীকরণগুলো মনে রাখবেন, এখান থেকে কিন্তু কোশ্চেন দিতে পারে। তো এটা ইম্পর্টেন্ট, 2021-এ কিন্তু এটার থেকে কোশ্চেন এসেছিল। তো আপনারা যদি চান কমেন্টে অবশ্যই জানাবেন, এর উপর একটি করে প্রবলেম কিন্তু আমি সলভ করে দিতে পারি যদি আপনাদের দরকার পড়ে। সেক্ষেত্রে আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন, নেক্সট ভিডিওতে কিন্তু একটি করে প্রবলেম সলভ করে দেব যদি আপনাদের প্রয়োজন পড়ে, অবশ্যই কমেন্টে জানাবেন। তো নেক্সট আমরা আলোচনা করব যে সূত্রটা নিয়ে, লেন্সের কিছু সূত্র নিয়ে আলোচনা করব, যেখানে প্রথম ইম্পর্টেন্ট যে সূত্রটা আছে পি ইকোয়াল টু 1/f, যেটা যেখানে পি হচ্ছে লেন্সের ক্ষমতা, এফ হচ্ছে লেন্সের ফোকাস দৈর্ঘ্য। ইম্পর্টেন্ট, 2021-এ কিন্তু এখান থেকে কোশ্চেন এসেছিল। তাছাড়া লেন্সের থেকে আরেকটি ইম্পর্টেন্ট আছে, 1/f ইকুয়াল টু 1/v প্লাস 1/u, এই প্লাসটা কিন্তু পরিবর্তন হয়ে মাইনাসও হতে পারে, সেটা নির্ভর করবে কোশ্চেনের উপর। তো এখানে এফ হচ্ছে ফোকাস দৈর্ঘ্য, ভি হচ্ছে প্রতিবিম্বের দূরত্ব, ইউ হচ্ছে বস্তুর দূরত্ব। আর ফার্স্টের ক্ষেত্রে কী ছিল, পি হচ্ছে লেন্সের ক্ষমতা, এফ হচ্ছে লেন্সের ফোকাস দৈর্ঘ্য। তো ক্ষমতা ইকুয়াল টু 1/ফোকাস দৈর্ঘ্য, আর এখানে 1/ফোকাস দৈর্ঘ্য ইকুয়াল টু 1/প্রতিবিম্বের দূরত্ব প্লাস বা মাইনাস 1/বস্তুর দূরত্ব। তো এই দুটো কোশ্চেন, সরি, এই দুটো ইকুয়েশন কিন্তু ইম্পর্টেন্ট, প্রথমটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট, তো নেক্সট আমরা আলোচনা করব রোথ দিয়ে একটি ইকুয়েশন আছে, আর ইকুয়াল টু রো ইন্টু এল বাই এ, যেখানে আর হচ্ছে রোধ, রো হচ্ছে রোধাঙ্ক বা আপেক্ষিক রোধ, এল হচ্ছে দৈর্ঘ্য, আর এ হচ্ছে ক্ষেত্রফল। তো এখান থেকে কোশ্চেন দিতে পারে, একটি তার যার দৈর্ঘ্য এল থেকে 2L করা হলো এবং এর ব্যাসার্ধ অর্ধেক করা হলো, যদি এক্স থাকে তাহলে x/2 করা হলো, তাহলে রোধের উপর রোধ কতটা পরিবর্তন হবে বা কি প্রভাব পড়বে। তো সেক্ষেত্রে রোধাঙ্কের মান বলে দেওয়া থাকবে, এ হচ্ছে ক্ষেত্রফল, ক্ষেত্রফল বার করে নিতে হবে, আর এল এর দৈর্ঘ্য এখানে বলে দেবে। তো সেক্ষেত্রে রোধ কতটা পরিবর্তন হবে প্রাথমিক রোধের থেকে সেটা কিন্তু নির্ণয় করতে হবে। তো এই ধরনের কোশ্চেন দিতে পারে, ইম্পর্টেন্ট ইকুয়েশন। নেক্সট দেখব আরএমএস ভেলোসিটি, অ্যাভারেজ ভেলোসিটি আর মোস্ট প্রবাবলি ভেলোসিটি, যেখান থেকে কিন্তু 2021 সালে কোশ্চেন একটা এসেছে। তো এখানে ইকুয়েশনগুলো কিন্তু পুরো ডিটেলস আলোচনা করছি না, শুধুমাত্র ইকুয়েশনগুলো বলে দিচ্ছি, কারণ ডিটেলস আলোচনা করতে গেলে ফার্স্টেই বলেছি ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে, তো সেই কারণে শুধুমাত্র ইকুয়েশনটা বলছি। যারা সায়েন্সের স্টুডেন্ট তারা কিন্তু এই ইকুয়েশনগুলো অলরেডি তাদের জানা, একবার দেখলে কিন্তু হয়ে যাবে। আর যারা সায়েন্সের না তাদের ক্ষেত্রে একটু প্রবলেম হবে, তো ইকুয়েশনগুলো মুখস্থ রাখলে আর টার্মগুলো মনে রাখলে কিছুটা হলেও উপকার পাবেন। আর যদি কোনো অসুবিধা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, একটি করে প্রবলেম কিন্তু এর উপর আমি সলভ করে দিতে পারি যদি কারোর প্রয়োজন পড়ে। তো এখানে আরএমএস ভেলোসিটি, যেটাকে সিআরএমএস হিসেবে লেখা হয়, রুট 3RT/m, এবং অ্যাভারেজ ভেলোসিটি সি অ্যাভারেজ হিসেবে লেখা হয়, রুট 8RT/m, এবং মোস্ট প্রবাবলি ভেলোসিটি সিএম, রুট 2RT/m। তো এখান থেকে কিন্তু রেশিও দিতে পারে, যেমন আরএমএস ভেলোসিটি অ্যাভারেজ ভেলোসিটির রেশিও, বা আরএমএস ভেলোসিটি মোস্ট প্রবাবলি ভেলোসিটির রেশিও, বা অ্যাভারেজ ভেলোসিটি মোস্ট প্রবাবলি ভেলোসিটির রেশিও কিন্তু দিতে পারে। তো এগুলো কিন্তু অবশ্যই মনে রাখবেন। আর এখানে আর, এখানে কিন্তু মানও নির্ণয় করতে দিতে পারে, তিনটি ইকুয়েশন থেকে যে কোনো একটির মান। আর হচ্ছে সর্বজনীন গ্যাস ধ্রুবক, টি হচ্ছে পরম উষ্ণতা, আর এম হচ্ছে গ্রাম আণবিক ভর। তো এই হচ্ছে তিনটি ইকুয়েশন যেখান থেকে কিন্তু রেশিও বার করতে দিতে পারে, বা যে কোনো একটি মান কিন্তু বার করতে দিতে পারে। তো নেক্সট আলোচনা করব সরল দোলগতি থেকে একটি সূত্র নিয়ে, যেমন সরল দোলগতির পর্যায়কাল ইম্পর্টেন্ট। তো সরল দোলগতির পর্যায়কাল টি ইকুয়াল টু 2π√L/g, এটা হচ্ছে সরল দোলগতির পর্যায়কাল কিন্তু ইম্পর্টেন্ট। তাছাড়া টি ইকুয়াল টু আমরা কী জানি,
टू पाई बाई ओमेगा जेखने ओमेगार मान बसिए किन्तु एई समीकरणटा निये आसा हय। तो टी पर्यायकाल बा दोलनकाल आर एल होच्छे सरल दोलकेर दैर्घ्य आर जी होच्छे अभिकर्षित त्वरण। ताछाड़ा ओमेगा इक्वल टू आबार टू पाई एन एटा हय जेखने एन होच्छे कम्पांक। ताछाड़ा এই যে ওমেগার মান বসিয়ে কিন্তু টি ইকুয়াল টু ওয়ান বাই এন পাওয়া যায়, অর্থাৎ এন ইকুয়াল টু ওয়ান বাই টি পাওয়া যায়। তো কম্পাঙ্ক দিয়ে দিলে সেখান থেকে কিন্তু পর্যায়কাল বা দোলনকাল নির্ণয় করা যায়। তো এই সমীকরণের সাহায্যে তো এই হচ্ছে আজকে টোটাল সমীকরণ বা ইকুয়েশন যেগুলোর উপর থেকে কিন্তু কোশ্চেন আসে। তো বিগত ছয় থেকে আট বছরে কিন্তু কোশ্চেন এই ইকুয়েশনগুলোর উপর থেকে এসেছে যেখানে, তো দুটো তিনটে দেখিয়ে দিলাম, 2021 থেকে এসেছে। তো বন্ধুরা এই হচ্ছে আজকের টপিক। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করবেন এবং সকলের মধ্যে শেয়ার করবেন। আর যদি কোনো অসুবিধা হয়ে থাকে, তো কোনো প্রবলেম হয়ে থাকে এই ইকুয়েশনগুলোর উপর থেকে, অবশ্যই কমেন্টে জানাবেন। এর উপর একটি করে ম্যাথ আমি করে দেওয়ার চেষ্টা করব, যেহেতু সময় আর নেই, তো সেই কারণে কিন্তু পুরো ডিটেলসে আলোচনা করতে পারছি না। পুরো কনসেপ্ট সহ যে একটি ইকুয়েশন ধরে ধরে আলোচনা করা সেটা কিন্তু আর সম্ভব নয়, কারণ এক্সাম আর বেশি দিন নেই। তো সেই কারণে একটি প্রবলেম সলভ করে দিতে পারি। যদি কারোর অসুবিধা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো বন্ধুরা আজ এখানেই শেষ করছি, নেক্সট ভিডিওতে আমাদের আবার দেখা হবে। থ্যাংক ইউ, গুড বাই।